হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো লাইটরুম অ্যাপ দিয়ে কিভাবে ফটো এডিট করতে হয় এবং লাইটরুম অ্যাপ অরিজিনালটা কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে আমি দেখাবো কিভাবে ফটো এডিট করবেন। সেন্ড লাইটরুম, ছবিটি নেওয়ার পরে আমি এখানে অটোতে ক্লিক করব, তারপরে লাইট, লাইটে ক্লিক করার পর এগুলো আমি কম বেশি করে নেব। তো প্রথমে হাইলাইট কিছুটা কমিয়ে দিব, আপনার ছবির অনুযায়ী আপনি কমিয়ে নেবেন বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এখন কালারে চাপ দিব, একটু কমিয়ে নিব এটা, মিক্স এটা হোয়াইট করার জন্য এটা মাইনাস করে দিব, এটা প্লাস করে দিব। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা কম বেশি করে নেবেন, কোনটাতে ভালো লাগলে লাগবে ওটা দিবেন। আমি এটা মাইনাস করে দিব, আমি ব্যাকগ্রাউন্ডটা এমন দিতে চাচ্ছি, সে কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা এমন দিলাম, মাইনাস করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিফোর আফটার তো সেভ করার জন্য উপরে তিন ডটা আইকন দেখতে পাচ্ছেন, উপরে কোনায় এখানে ক্লিক করবেন, ডিভাইস ক্লিক করবেন, ডিভাইস এখন আমি দেখাবো কিভাবে এই লাইট্রম অ্যাপ অরিজিনালটা ডাউনলোড করবে কিভাবে। পিকচারটা সেভ হচ্ছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সেভ হয়েছে ওকে এখন আমি দেখাবো কিভাবে এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন লাইটরুম অ্যাপ ডাউনলোড লেখার পর নিচেতে আসবেন এটাতে ক্লিক করবেন অ্যাডোবি লাইটরুম মোবাইল অ্যাপকে রিভিউ অ্যান্ড ডাউনলোড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ডাউনলোড এপিকে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড হচ্ছে দুইবার দিয়েছি তো সে কারণে দুইবার হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ।